মাছ ভাজা মাছের ঝোল তো আমরা রোজ খেয়েই থাকি এই একঘেয়ে খাবারের হাত থেকে একটু রেহাই পেতে আজকে একটু নতুন একটা রেসিপি তোমাদের সকলের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মাছের ভর্তা একদম অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই আমি এই রেসিপিটা আজকে বানিয়ে ফেলেছি রোজের রান্নাঘরে সকল বন্ধুকে সুস্বাগতম এই রান্নাটা করার জন্য আমি এখানে তিনটে মাছের লেজ নিয়ে নিয়েছি সামুদ্রিক ট্যাংরা মাছ তোমরা চাইলে যে কোনো মাছের লেজি ব্যবহার করতে পারো আর আমি এখানে মশলাটার জন্য প্রথমে নিয়ে নিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর এখানে আমি দু চামচ সরষার তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো খুব ভালো মতন মশলাটা আমি তেলের সাথে মাখিয়ে নিলাম তারপরে মাছের গায়ে সমস্ত মশলাটা দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিলাম একে একে মাছের তিনটে পিসেই আমি ভালো মতন মশলাটা মাখিয়ে নিয়েছি দেখো মাখানোটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসে মাছের লেস তিনটে বসিয়ে দিলাম একটা স্ট্রেনারের উপরে এবার গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে আঁচ দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে ভালো মতন পুড়িয়ে নিতে হবে কিন্তু একটু সময় সাপেক্ষ খুব তাড়াতাড়ি করলে মাছের লেসটা ভিতরে একটু কাঁচা থাকতে পারে আর উপরে একটা ব্রাশারের সাহায্যে যেটুকু মশলা বেচেছিল সেটাও আমি আবার বারে বারে মাখিয়ে নিচ্ছি আর এই মাছের ভর্তাটা গরম ভাতের সাথে দারুণ লাগে মাছের এরম একটা সুস্বাদু রেসিপি পাতে পড়লে আর তেমন কিছুই লাগে না আর রেসিপিটা একদম নতুনত্ব আমি তো প্রথমবার ট্রাই করলাম আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তোমরাও বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার মাছের লেজগুলো তিন পিস মাছের লেজ খুব সুন্দর মতন পুরানো হয়ে গেছে আর আমি একটু হাত দিয়ে দেখেও নিলাম মাছটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে তো এবার মাছের আস্তে আস্তে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে কাটা ছাড়ানোর সময় একটু সাবধানে যেন হাতে কাটাগুলো না লাগে এদিকে কড়াইয়ে আমি বসিয়ে দিলাম কড়াইয়ে দু চামচ তেল দিলাম তেলটা সাদা সর্ষের তেলই দিয়েছি তোমরা চাইলে সাদা তেল এখানেও ব্যবহার করতে পারো দিয়ে তিন চারটে শুক্র লঙ্কা আমি একটু তেলে ভেজে নিলাম এটার পরে আমার কাজে লাগবে তারপর আমি মাছের লেজ থেকে আস্তে আস্তে কাঁটাগুলো খুব সাবধানে বেছে নিলাম তোমরা চাইলে যে কোনো মাছের লেজই ব্যবহার করতে পারো তবে কাটা এমন মাছের লেজ ব্যবহার করলে বেশি ভালো হয় কারণ মাছের খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে সুবিধা হয় আমি এখানে ট্যাংরা মাছের লেজ নিয়েছি কি ট্যাংরা মাছ একটু কাঁটা তার জন্য আমার বেশি কষ্ট হয়নি খুব তাড়াতাড়ি কাটাগুলো ছাড়িয়ে নিতে পেরেছি এবার একটা বড় পেঁয়াজ আমি খুব ভালো মতন কুচিয়ে নিয়েছি পরিমাণ মতন ধনে পাতা আর তিন চারটে কাঁচা লঙ্কা আর যে সরষার তেলে আমি তিন চারটে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেই তেলটাও দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটাও দিয়ে খুব ভালো মতন মেখে নিলাম তার পরিমাণ মতন নুন তোমরা চাইলে এখানে কাঁচা পেঁয়াজের জায়গাটায় পেঁয়াজটা ভেজেও এখানে ব্যবহার করতে পারো আমার কাঁচা পেঁয়াজটার গন্ধটা বেশি ভালো লাগে দেখে আমি পেঁয়াজটা কাঁচা দিয়েছি তোমরা পেঁয়াজটা ভেজেও এখানে নিলে মাখার টেস্টটা একই রকমই থাকবে এবার সব কিছু দিয়ে খুব ভালো মতন মেখে নিলেই রেডি হয়ে গেল মাছের ভর্তা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও